আমরা এখন আসলাম জারাগোসায় ট্রামে উঠবো। আমরা দেখি এখানে ট্রামের টিকিট করার জন্য যে টিকিট কাউন্টার আসলাম আমরা টিকিট নিচ্ছি। এখান থেকে আমরা ওয়েট করছি ট্রামের জন্য, যখন ট্রামে উঠবো তখন নেক্সট অংশটা করবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দিনের বেলা গরম ছিল কিন্তু এখন যত বিকেল হচ্ছে তত খুব নাইস ওয়েদার। আমরা একটা ওভারঅল 360 শট নিই। আমার আশেপাশে এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেখেন কি সুন্দর। আমরা এই আসছিলাম শর্ট টাইমের জন্য স্পেনে, আমরা আছি জারাগোসায়। এখানে আবার আমার সামনে এই যে আবার হাফিজ চলে আসলো, এই হাফিজ চক্কর একটু আমরা একটু প্যানোরামিক শট নিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ট্রাম আসছে, আমরা এরপরে অংশটা উঠে করব। ওকে সুজে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, এসেছিলাম জারাগোসায়। আমরা এখন বেড়াতে বেরোলাম জায়গাটা, তো ট্রামে উঠলাম। দেখেন ইউরোপের ট্রামে কি পরিমাণ লোক, এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করে, আমাকে মিস করো না। এটা একটা খুব নাইস এক্সপিরিয়েন্স, খুব ভালো সেন্ট একটু নেই স্যার। প্রচুর লোক চামে উঠে, আমরা এর আগে বুলেট ট্রেনে উঠেছিলাম, এখন উঠলাম ট্রাম। 1 ঘন্টা 300 কিলোমিটার, এক একটা এক্সপিরিয়েন্স, কোনো সাউন্ড নাই, হ্যাঁ না খুব স্মুথ, কোনো কোনো ইয়ে নাই, ভাইব্রেশন নাই, কোনো মানুষজন খুব নাইস অ্যান্ড কোজি। অন্যরকম অভিজ্ঞতা, কারণ আমরা কখনো ট্রাম সম্পর্কে জানতাম না, আমরা অভ্যস্ত না ট্রামে, এটা আমাদের জন্য একটা নিউ থিং। আপনি তো স্যার আমাদের মানে পুরো একটা ট্রেনিং টিমের একটা মানে কেন্দ্রবিন্দু, আপনি আমাদেরকে যেভাবে স্যার আমাদের সময়টা আপনি কাটাচ্ছেন স্যার, ফিনিশিং দেই ভাবে স্যার।